আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে একটু ভালো ভিতরে একটু খাট দেখান, তো এই খাটটি হচ্ছে যারা সিমসাম পছন্দ করেন এদের জন্য আমি মনে করি খাটটি খুবই স্ট্যান্ডার্ড। এটি কিন্তু এখন বর্তমানে বার্নিশ কমপ্লিট ছাড়া আছে, এটি আমরা অর্ডার পেয়েছি। তো সবার পছন্দ, সবার রুচি আলাদা, একরকম দেয় নেই। এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট, এই খাটটির দাম হচ্ছে 35,000 টাকা। আর যদি আপনারা এই খাটটি 5 ফিট নেন তাহলে পড়বে হচ্ছে 33,000 টাকা। তো এটার ভিতরে যদি আপনি যশোরী সেগুন দিয়ে নেন তাহলে হয়তো বা আপনার 18,000 টাকা বা 19,000 টাকা পড়বে। কিন্তু অনেক ব্যাপার আছে, অনেক কিছু ই করে, একটা খাটের ভিতরে কিন্তু অনেক গোমর আছে, অনেক গোমর থাকে। আমাদের সাথে আছে হচ্ছে আমার বড় ভাই, উনি আমার আপন কেউ না, উনি আমার এখানে বার্নিশ করে। এই যে এই সোফাটি উনি বার্নিশ করতে ছিল, এটি একটা অর্ডার পেয়েছি, এটা অফিসিয়াল সোফা, খুব সুন্দর। তো উনি আমার কোনো আপন লোক না, উনি আমার এখানে কাজ করে, হয়তো বা আজকে আছে আরেকদিন থাকবে না। ওনার মুখ থেকে শুনি আসলে, উনি আমার অনেক বয়সে বড়, উনি আমার এই কাঠের জগতে উনি আগে আসছে এবং উনি কাঠ সম্পর্কে বুঝবে। ভাই আপনাকে বলি, অনেকেই আমার প্রশ্ন করা বলে আপনার দোকানে দাম বেশি, তো আমি তো বললাম এই খাটটা শুধুমাত্র যদি আহাদের কাছ থেকে খাট নেই অনলি 18-19,000 টাকা পাওয়া যাবে না ভাই, সেম টু সেম। এখন অনেকে শুধু ইঞ্চি ডেপ দা মাই পায় বা দেখায় আমার কাঠটা মোটা, মোটা হইলেই কি মূল কাহিনী? সবাই তো আমরা সবারটা ভালো কই না, ভালো না, চিটাং সেগুনের এই যে আল্লাহ তাআলার একটা গিরা এবং ফাইবার আছে, এই জিনিসটি কোনো মানুষই করতে পারে না। আচ্ছা, কি কথা বলছেন, এই যেগুলি আছে না, এগুলো কোনো মানুষের দ্বারা সম্ভব না, মানুষের দ্বারা সম্ভব না, এটি সেগুন কাঠের একটা ধর্ম। কিন্তু যারা অনেক সময় আমার এই অনেক বিরক্ত করে যে আপনার যখন দাম বেশি, আপনার এখানে দাম বেশি, এদের জন্য কি বলবেন? কাঠের কোয়ালিটি যদি ভালো হয় দাম অবশ্যই একটু বেশি হবে, কাঠের গুণগত মান যদি আপনি আপনি নিজেও যদি কিনতে যান, আপনি তো একটা দোকানদার, আপনার যদি আপনি গুণগত একটা গাছ কিনতে যান আপনার থেকে রেট বেশি রাখবে, আপনাদের উদ্দেশ্যে আমি বলি, প্লিজ কমেন্টে আপনারা লেখেন দাম বেশি দাম বেশি। একটা মানুষ আপনার বিনা লাভে দিবে না কোনো জায়গায় না, পৃথিবীর কোনো পাগল নাই যে আপনার বিনা লাভে দিবে। এই কাঠটা দেখতে পাচ্ছেন না, ঈশা না ধরলে আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা দাম যত বেশি কে জন্য। এই সেম জিনিসটা আপনি আমার অর্ডার দেন মাত্র 19,000 টাকাতে যশোর সেগুনে বানায় দিব। এই যে মাঝখানে কাঠটা দেখতে পাচ্ছেন, এটা পাতলা দিবে, এটা পাতলা দিবে, কি কথা ঠিক আছে? হ্যাঁ, কোয়ালিটি আরো আরো এটার ভিতরে চিটাং সেগুনে যে ফিনিশিংটা, যে বার্নিশটা আসবে যশোরিতে আসবে না, তার মানে যশোরিতে নিবেন না এরকম না। যশোরি সেগুন সবার বাজেটটা একরকম না, পারবো না, কারণ হচ্ছে আল্লাহ তাআলা সবার পছন্দ একরকম দেয় নেই। এই দেখেন আপনারা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন, আপনারা এই ডাইনিং টেবিলগুলো আপনার আমার এখানে 40,000 টাকা করে, আপনারা এর চেয়ে বেশি নকশা করা লেকার সহকারে মাল পাইবেন 40,000 টাকা দিয়ে। আর একটা কথা বলি, আচ্ছা ভাই আপনাদের বার্নিশটা কাজ করেন, অনেকে শুধু মানুষের চোখ তো সুন্দর চোখ, মানুষ শুধু বলে লেকার পলিশটা ভালো, লেকার পলিশটা ক্ষতিটা কি? লেকার পলিশটা করলে কি আপনি এটা মেশিন দিয়ে করা হয়, তো কিন্তু লেকার পলিশটা পরবর্তীতে আপনি এটা আর করতে খুব অসুবিধা হয়ে যায়, পরবর্তীতে করলে আপনার অনেক খরচ বেড়ে যাবে, বিভিন্ন মানে একটা যাই ঝামেলা। লেকার পলিশ যদি এতই ভালো হইতো তো দুনিয়ার সবাই লেকারই করত, লেকার খুব কম চলে, লেকার পলিশ তো। আপনারা যদি কয়েকবার ফার্নিচার নেন বুঝবেন যে লেকার কি জিনিস, একবার জিনিস কেনার পর মানুষ বুঝে, এর আগে বুঝে না, যতই বুঝামু আপনি খালি ওদিকে যাইবেন ওদিকে যাইবেন, দেখেন ওই যে লেখার পলিশের সোফা আছে, মানুষের রিকোয়েস্ট হয়ে বাধ্য হয়ে আনতে হয়, আমারও মন চেনা লেখার আনে, কিন্তু কথা হলো মানুষ বলে ভাই ওই দোকানে পাইছি আপনি বেচবেন নাকি, এই জন্য আমিও আনি। এটা যেমন আপনি প্রত্যেক বছর বছর আমার কথাগুলো একবার আপন মনে করে আপনাদেরকে বলি, এটা যেমন আপনি বছর বছর পলিশ করবেন নতুন আবার হয়ে গেল, ওইটা কী করবেন আপনি? ওইটা কি সারা জীবন এরকম গ্লেজ দিবে? কোনো না কোনো সব কালচার হবে না, তখন কী করবেন? তো লেখার হচ্ছে দেখতে সুন্দর কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে আপনার যাদের টাকা পয়সা আছে তাহলে চেঞ্জ করে ফেলবেন। তো এই ছিল কথা, আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করি, আপনাকে বোঝার চেষ্টা করি আমারটা যে ভালো এরকম না, আপনারা আমার ভিডিও দেখেন বুঝেন, আমার কাছ থেকে তো হবে এরকম কোনো কথা না, আপনারা সব কিছু শিখেন, শিখতে আমিই তো বাংলাদেশে একমাত্র প্রথম যে আমি কাঠ সম্পর্কে এইভাবে মানুষকে বুঝাইছি। আজকে আমার আমার দেখা দেখি আজকে সবাই হুজুর হয়ে গেছে গা, এতদিন তো কোনো হুজুর আসলো না, মানে আমার দেখা দেখি সব মূল্য মাথা টুপি দিয়ে এখন মনে করেন যে সবাই আমার দেখা দেখি সবাই হনিমানদার হয়ে গেছে গা, সবাই যশোর এসে কোনো বলতেছে। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে মানুষের ব্যবসা করব, কম দামি ভালো দামি ব্যবসা আছে মানুষ করবে, সমস্যা নাই, সবার বাজার তো একরকম না ভাই, তাই না? তো আপনারা কিনবেন তবে ভালো জিনিসের সাথে,
খারাপ জিনিসটা মিলাবেন না, ভালো ভালো কম দাম কম দামি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে কাউকে ইনসাল্ট করে কথা বলা না, এমনি বললাম, মুখে আসলো যে এতদিন কেউই বলে নাই আমি যে শুরু করছি যে চিটাগং সেগুন যশোর সেগুন বলাসি, মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাইলাম, এখন সবাই আমার ই করতেছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নতুন কোনো আইটেমে দেখা হবে, ভালো লাগলে স্ক্রিনশটের দোকানে আসবেন, না নেন বোঝাই দিব কোথায় কোথায় কী লেখিস আছে। আসসালামু আলাইকুম।